উনুন থেকে ছাই বের করে হাঁড়িতে একটু মাখিয়ে দিই। ছাই মাখিয়ে নিলে কালিটা তুলতে সুবিধা হয়। আজ আমার আর মার রান্না থেকে ছুটি, আমি একটু যোগাযান্তি করে দেব আর হাঁড়িতে একটু ছাই মাখিয়ে দিই। আজকের মাতাজির রান্নাঘরে চলে এলাম একটু মুরগি মাংসের পাতলা ঝোল করার জন্য। এরা কয়েকদিন ধরে ধরেছে যে এরকম ধরনের একটু বাবা রান্না করে দাও, আমরা খেয়েছি, খেতে খুব ভালো লাগে। আর যদি একটু এই রান্নাটা বন্ধুদের শেয়ার করা যায় একটু বলে দাও না, যেন মশলার পরিমাণ এবং মাংসর পরিমাণ এইগুলো সব আমি ধাপে ধাপে বলে দেবো আপনাদের, আপনারা দেখুন। আপনারা তো অনেকভাবে মাংস খেয়েছেন, বাবা আজকে যেভাবে বানাচ্ছে আপনারা দেখতে থাকুন, আশা করি সকলের খুব ভালো লাগবে। আর এই মাংসের ঝোল বাবা খুব সুন্দর বানায়। একদম দেশি মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একে ম্যারিনেট করার জন্য আমি একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি। এখন মাংসের মধ্যে আমি কিছুটা মশলা ব্যবহার করব এবং কিছুটা মশলা ওই রান্নার সময় আমি ব্যবহার করব। মাংসের মধ্যে কি কি মশলাটা কতটা পরিমাণে দিচ্ছি সেটা একটু দেখে নেন। এইভাবে মাংস রান্না করলে স্বাদ তো ভালো হবে, সঙ্গে খুব সহজেও রান্না করতে পারবেন। 1300 গ্রাম মাংসের জন্য আমি 300 থেকে 350 গ্রাম পেঁয়াজ দিয়েছি। পুরো পেঁয়াজটা এর মধ্যেই দিয়ে দেবো। 2 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, ছোটো মাপে টমেটো 2, 1 চামচ হলুদের গুঁড়ো এবং কালারের জন্য দিচ্ছি কাশ্মীরের লঙ্কা গুঁড়ো, অল্প কিছুটা সর্ষের তেল, অল্প একটু লবণ দিলাম। এগুলো একসঙ্গে সবগুলো মাখিয়ে দিচ্ছি। এরকম ভালো করে সুন্দর করে মেখে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে, 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তারপরে একে রান্না করব। বাড়ির একমাত্র বৌমা, তাকে আমি মাতাজি বলেই সবসময় বলি, বুঝলেন তো। এবং প্রথম থেকে আমি জবে থেকে এসেছি, বাবা আমাকে সবসময় মাতাজি বলে। আপনারা তো মাটির হাঁড়ির মাংস যে ভালো হয় আপনারা তো জানেন, কিন্তু এই অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বাবা এত সুন্দর মাংস বানায় কি বলবো, দারুণ সুন্দর খেতে হয়। আর বাবার হাতে স্পেশালি এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন আমি 30 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। বাবা উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াই দাও, আলুটা কষেলি না বাবা, এতে কষানো হয়েছে, বড় হাঁড়ির মুখটা বড় না, দুটো জিনিস জড়া করবে কেন, সর্ষের তেল দিয়ে ভাজবে বাবা। হ্যাঁ সর্ষের তেলটা ভালো, তেলটা গরম করে আলুটা দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও, সুজি সুতারা পরিয়ে দাও তো। আরে সুতাটা পরাবে তো বেশ বড়, জামার বুতামগুলো খুলে গেছে লাগিয়ে দিয়ে, আর সে জামার বুতামগুলো ছিঁড়ে গেছে তো একটু লাগিয়ে দিই আলুটা সোনালি কালার করে একটু কষে নিয়েছি। যে তেলটা বেঁচে আছে তার মধ্যে রসুনের বাটাটা দিয়ে দিলাম 4 চামচ, রসুনটা অল্প কষিয়ে নিচ্ছি, মাখানোর সময় লঙ্কা একটু দিয়েছিলাম এবং ঝাল বুঝে লঙ্কা একটু দিলাম। আদা বাটা 1 চামচ এখন দিলাম, টমেটো কুচি 1 ছোট চামচের কাশ্মীরি লঙ্কা, আগের ভিডিওতে কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো। সব কমেন্ট দেখা হয় কিন্তু সবগুলো রিপ্লাই দিতে পারি না, বাড়িতে আরুষি থাকে,
দুষ্টু করে তো ঢাকনা দিয়ে দিয়ে হালকা আঁচে আমি কষাবো মাংসটা। ওই পড়ো পড়ছি দাদা, আজকে একটু সময় পেয়েছি, কমেন্টগুলো পড়ে নিই। বেশিরভাগ অনেকে জিজ্ঞাসা করে আপনাদের বাড়ি কোথায়। আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে। আর দাদা বেরোয় না কেন, এই কমেন্টটা সবসময় বেশি আসে। আমি জানি না এই উত্তরটা দাদা যেদিন বেরোবে সেদিন দেবে। আমি আর বলে বলে পাচ্ছি না, অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু বেরোয় না। কিছু সময় কষানোর পরে আলুটা দিয়ে দিচ্ছিস, কষানো আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই আমাদেরকে ভালোবাসেন, তবে এখন যে কমেন্টগুলো সামনে আসছে ওগুলো পড়ছি। অদ্রিজা দাস কমেন্ট করেছে, মিষ্টি কথা সঙ্গে শাশুড়ি বৌমা মিষ্টি মধুর গল্প আর সঙ্গে টাটকা সবজি রান্না সব মিলিয়ে অসাধারণ। অনেক ধন্যবাদ বোন তোমায়। আচ্ছা, আর রূপা মণ্ডল বলেছে, খুব সুন্দর হয়েছে, মন চায় তোমার বাড়ি চলে যেতে। মাসিমা তুমি কত আন্তরিক। মা তুমি উত্তর দাও। তুমি ভালো থেকো মা, আমি বলছি। ঢাকনাটা খুলে দেখে নি, এবারে জল দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা ঝোল আমি জলটা একটু বেশি করে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সরমিতা বৈরাগী রুম্পা ভূঁয়া এরা কমেন্ট করেছে, দিদি আপনাদের বাগানটা খুব সুন্দর। বাবা বাগানটা পুরোটাই বাবা সাজিয়েছে, একদম নিজের হাতে খুব যত্ন নিয়ে সাজিয়েছে বাবা। ওই বড় রাস্তার কাছে একটা ছোটোখাটো দোকান আছে, ছোটো স্ট্যান্ড। হ্যাঁ, দোকানের অবসর সময় যখন পাই আমি তখন ওই বাগানে গিয়ে একটু খুটখুট করে টুকটাক এটা ওটা করে লাগাই বাড়িতে খাওয়ার জন্য। ঝামার বুতামগুলো সব লাগিয়ে দিলাম, সুন্দর হয়ে গেল। সবাই আমাদেরকে এত ভালোবাসে কি বলবো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। ভালো থাকবেন আপনারাও। আচ্ছা, উমা ঘোষ কমেন্ট করেছে, সত্যি তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, এত সুন্দর করে বলো আর রান্না দেখতেও ভালো লাগে। ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো। আমরা তো গ্রামের সহজ সরল মানুষ, এই ভিডিওটির সম্বন্ধে তো আমরা কিছু বুঝি না, মোবাইল সম্বন্ধেও কিছু বুঝি না। যতটুকুই শিখেছি ছেলে বৌমার হাত ধরেই শিখেছি। আপনারা তো আমাদের প্রচুর ভালোবাসেন, অনেক কমেন্ট করেন। এই বৌমার কাছেও শুনি, আগেও শুনেছি, এখনও শুনি, সব সময় শুনতে ভালোবাসি। মা একটু কমেন্ট পড়ো, আমি একটু শুনবো, আমার খুব ভালো লাগে আপনাদের কথা, ভালোবাসা খুব ভালো লাগে। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, এইভাবে আমাদের কমেন্ট করবেন, খুব ভালো থাকবেন আপনারা। মাকে তো আমি পড়ে শোনাই, বাবার তো প্রত্যেকটা কমেন্ট একেবারে মুখস্থ। বাবাকে যদি বলি সবার নামও বলে দেবে, মানে যারা রেগুলার কমেন্ট করে। এইরকম অভিজ্ঞতা এবং এইরকম ভিডিও যে বানানো যায় এবং বড় বড় মোবাইলে যে দেখা যায়, আমার তো এই বড় মোবাইল ছিল না, কিন্তু পরে ছেলে এক বছর খানিক আগে একটা বড় মোবাইল এনে দিয়েছে। কিন্তু এনে দিলে কি হবে সেগুলো তো আমি তো চালাতে জানি না। তখন আমার মাতাজি বললো যে বাবা আমি তোমাকে একটু একটু করে দেখিয়ে দেবো, দেখিয়ে দিলে তুমি শিখে নেবে। হ্যাঁ, তা এইরকম করে একটু শিখেছি, শিখে এই সব ভিডিও আমি দেখি, অন্যান্য ভিডিও দেখি, কিন্তু আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। আর এইরকম ভিডিও আমাদের বাড়িতে একটু টুকটাক রান্নার ভিডিও ছাড়ে, এগুলোও দেখি, কমেন্টও পড়ি, খুব ভালো লাগে। বাবা একটু রান্না করছে বলে আমি বাবা মা সবাই একটু গল্প করতে পারছি, আর বাবা এত সুন্দর কম তেল মশলায় রান্নাও করছে, দেখতেও ভালো লাগছে, আর এখানে আমি আর মা বসে বসে গল্প করছি। আর রান্নাটাও প্রায় হয়ে গেল, হয়ে গেছে, এবার না বাবার সময় হয়ে গেল। কমেন্টগুলো পড়ছি, কখন যে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, সময় কেটে যাচ্ছে। উনাদের ভালোবাসা আমাদের খুব খুব আনন্দ লাগে আমার, সত্যি মানে বলে বোঝানোর মতো নয়। ঢাকনাটা খুলে দেখ, মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর 10 মিনিট খানি রাখলে সিদ্ধ হয়ে যাবে। আমি দোকানে একটু যাব, ওখান থেকে এসে সবাই মিলে খাবো। মাতাজি তুমি মাংসটা নাপিয়ে নিবে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, দেখে নাপিয়ে নিবে, সুসিদ্ধ হলে মাংসটা ভালো। ঢাকনা দিয়ে দাও বাবা। হ্যাঁ, আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, থাক আমি নামিয়ে নেবো। যা সুন্দর গন্ধ লাগছে বলো। আর কই কম আঁচটা কম রাখলাম, আঁচটা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যেটাই আছে সেটা হয়ে যাবে। কম আছে, অনেক সময় বসানো ছিল, দেখি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে, এখনো ফুটছে। মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বাবা তুমি বসে পড়ে আছো। তুমি বসে পড়ো, আমি আজকে তরকারি দিয়ে দেবো।
দেখুন মাংসটা কি কেমন হয়েছে। মাঝে জায়গা করো, মা তো আগে জায়গা করে নিচ্ছে। আলু এক পিস না, এরকম হাড়ির পাতলা ঝোলটা দেখুন। সবচেয়ে কম মশলাই বলতে পারো না, আছে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, দাদুর পাতলা ঝোল। এখানে এখানে দেবো, এখানে দেবো ঝোল, দেবো ঝোল। এই বেশ দিয়ে দাও মাতাজি, পাতলা মাংসের ঝোল নিয়ে যাচ্ছি, তুমি জায়গা করো। বাবার এই মাংসটা দেখলে একটু লোভ লাগে। প্রত্যেকদিন তো বলো একবার রান্না করে খাও। বেশি দাও বাবা, ঝোলটা বেশি করে দাও। এখানে দেবো তো পাতলা ঝোল খাও। শুধু ঝোলটাই ভালো লাগে, খাও মাতাজি। তুমিও বসে পড়ো বাবা, সবাই একসঙ্গে খাবো। আমি নিয়ে আসবো বাবার হাতে, আবার বাবা নিজে দিচ্ছে, কি আনন্দ বলো। এত ভরসা করে বাবাকে রান্না করতে দি, কি রাঁধছো তুমি? এগুলা মাংস রান্না করছি, তুমি ওরা বলেছো বলে আমি রান্না করেছি। একদম ভালো লাগেনি, কি একদম কিরকম একটা লাগছে, কিরকম লাগছে? অত ভরসা করে তোমার, এত যে সবাইকে দেখাবো বলে যে বাবা ভালো রান্না করে, কি রান্না করেছে এগুলা? কি ভালো হবে না আছে, নুন নুনটা কেমন দিয়েছো, ঝালও নেই, কিছু নেই, কি যে স্বাদ আমি খুঁজে পাচ্ছি না। সব তো দিয়েছি, কি দিয়েছো কি জানি, কি হলো আজকে কি জানি, এত বাসা নিয়ে দেখাবো ভাবলাম সবাইকে। সত্যি এই মাংস রান্নার ক্ষেত্রে বাবার হাতে জাদু আছে বলতে হয়, এত সুন্দর রান্না করে সব সময়ের জন্য। বাবাকে এমনি ভয় দেখাবো বলছিলাম, আমার মনটা তুমি খারাপ করে দিলে। এত সুন্দর রান্না করেছে না, আমি হেসে ফেলছিলাম বলতে বলতে, খুব সুন্দর রান্না হয়েছে। আমি যতবার রান্না করি এরকম তো কোনোদিন কেউ খারাপ বলে না, তোমরা যেভাবে বললে আমি ভাবলাম যে সত্যিকারে কি তাহলে আজকে রান্নাটা ভালো হয়নি। না না সুন্দর হয়েছে, আমার হেসে হেসে বলছি। তাহলে ঝোলটা না, আমি শুধু ঝোল নেব, মাংস এক পিস না, শুধু ঝোল, পান্তার মতো একদম দিয়ে দাও। সত্যি তাই? শুধু ঝোল খেলে মাংসটা কে খাবে? মাংস তোমরা খাও, আমি শুধু ঝোল খাবো, আমার এই ঝোলটাই দারুণ লাগে। আমাকে একটু দাও, মাকে বেশি করে দাও। হ্যাঁ রান্না হচ্ছে না, ব্যাস। আর আলু, আলু বাবা কখন খাবে গো? তোমার ঝোল তো পালিয়ে যাচ্ছে, তুমি কখন খাবে? আমি তো রোজ খাই, প্রথমে বললাম বাবাকে বসতে। খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাংস বাবা, নুন ঝাল তো সব একদম মাপে মাপে, সত্যি দারুণ বানিয়েছে, দারুণ। এই ঝোল খেতে তো আমার জামাইদের খুব ভালোবাসে। আমি তো মাংস অনেক রকম রান্না করি, বাবার এই পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগে। আর এত কম তেল মশলায় দেশি মাংস রান্না করলে দেশি মাংসের আসল টেস্টটা পাওয়া যায়, খুব সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। সবাই ভালো থাকবেন।